আমরা দিছি। ইয়েস, হাউজিং প্রবলেম আমরা এখনও সলভ করতে পারছি না, প্রায় 22,000 মানুষ এখনও ওয়েটিং লিস্টে আসেন। কিন্তু সমস্যা যেটা হয়েছে যে দিনরে দিন জনগণের সংখ্যা টাওয়ার হামলেট বাড়া, শুধু টাওয়ার হামলেট নয়, পৃথিবীর সব জায়গাতেই বাড়ে, কিন্তু জায়গা বাড়েন না। তারপরেও আমরা আমরা আর্মস লেন্থ অর্গানাইজেশন যেগুলো আছে, রেজিস্টার সোশ্যাল ল্যান্ডর যেগুলো আছে, তারা সাথে আমরা নিগোসিয়েট করে আমরা সোশ্যাল অ্যাফোর্ডেবল হাউজিংগুলার পার্সেন্টেজটা আমরা বাড়াইছি, বাড়াইয়া আমরা যারা ওয়েটিং লিস্টে আছেন তারা আমরা প্রপার্টি দিয়ার। ক্রাইম, লেবার পার্টি ওয়াজ দ্য ফার্স্ট পার্টি ইন টাওয়ার হামলেট টু রোল আউট সেফার নেইবারহুড টিম, এবং সেফার নেইবারহুড টিমের মাধ্যমে আমরা টাওয়ার হামলেট যে ক্রাইম রেটটা আমরা কতটুকু রিডাকশন করছি বিগত 10 বছরে, সরি বিগত 8 বছরে যা তারা সেফার নেইবারহুড টিম আছে, প্রায় 10-15% ক্রাইম আমরা রিডাকশন করছি টাওয়ার হামলেট। আমরা এক্সট্রা পুলিশ স্ট্রিটও দিছি, আমরা দেয়ারি জনগণের যে ফিয়ার অফ ক্রাইম যেটা, এটা কিন্তু এখন স্লোলি মানে দূর হয়ে যায়। এখন মানুষে আর ক্রাইম ফিয়ার করে না, কারণ জানে যে টাওয়ার হামলেট, সেফ অ্যান্ড নেইবারহুড টিম আছে, রাস্তায় কোনায় কোনায় পুলিশ আছেন। যদিও আমার বন্ধুগণ টোরি পার্টির পলিসি হইল যে পুলিশের বাজেট কাট করা, এবং এবারের যে কাটটার পুলিশের বাজেটটা কিন্তু অনেকটা তারা কাট করলাম। আমরা স্কুলের মাধ্যমে আমরা যে রেজাল্টগুলো অ্যাচিভ করছি এগুলো কিন্তু ওভারনাইট হয়েছে না, এগুলো লেবার পার্টির পলিসির মাধ্যমে, এবং টাওয়ার হামলেট যে এক্সট্রা রিসোর্সেস যেগুলার দরকার এগুলা আমরা পার্টি যখন পাওয়ারও আসিল আমরা এমপির আমরা লবি করছি, আমরা মিনিস্টারে আমরা লবি করছি, লবি করিয়া এক্সট্রা রিসোর্সেসগুলো আমরা টাওয়ার হামলেট আনছি, আইনে পায়োনিয়ারিং প্রজেক্ট যেগুলো আসিল এগুলা আমরাই শুরু করছি, এগুলা ইনস্টিগেট করছি, ইনিশিয়েট করছি। এরপরে এই প্রজেক্টের মাধ্যমে আমরা যে এক্সট্রা যে হেল্প যেগুলো বাচ্চা কাচ্চা লাগে এগুলো আমরা দিছি দেওয়ায়। আজকাল আমরা বাচ্চা কাচ্চারা এডুকেশনালি আল্লাহর হুকুমে এবং আপনারা মা বাপের সবের সাহায্য থাকায় তারা খুবই ভালো রেজাল্ট করছেন, এবং আমরা বাচ্চা কাচ্চারা এখন ইউনিভার্সিটি যায়রা। আমি প্লিজ যে আমার সাথে আজকে আমার বড় ভাই বারাসটা আতাউর রহমান সব আসেন, তাইনুর মেয়ে একজন, যে আমরা টাওয়ার হামলেটের মাধ্যমে ভালো এডুকেশনাল রেজাল্ট তাইন করছেন। এরপরে হেলথ কেয়ার, দেখো কা আগে একটা ডাক্তারের মাঝে অ্যাপয়েন্টমেন্ট পাইতে হইলে প্রায় 1 সপ্তাহ অপেক্ষা করা লাগছে, কিন্তু এখন ন্যাশনাল হেলথ সার্ভিসের ডাক্তারের মাধ্যমে উইদিন 24 আওয়ার্সের ভিতরে আপনি অ্যাপয়েন্টমেন্ট পায়রা ইনশাল্লাহ। আমরা আরও অনেকগুলো আছে, আমি কইতাম পারবো, তো আমার মনে হয় যে আমার লগের যে কলিগ যারা আছেন তারা সুযোগ দেওয়া উচিত, এবং আপনারা যদি আমরা মেইন স্ট্রিমের সাথে থাকেন আগামী ইলেকশন আপনারা আমরারে ভোট দেন, আমরা ওগুলো আরও ডেভেলপ করবো, আমরা আরও অগ্রসর হয়ে যাইমু, আমরা ইউনাইটেড ফ্রন্ট হিসাবে এবং একটা মাল্টি কালচার কমিউনিটি হিসাবে আমরা টাওয়ার হামলেট বসবাস করবো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ দরসুল্লাহ ভাই। জয়নাল ভাই, আপনার ক্যান্ডিডেটের ব্যাপারে, আপনার ক্যান্ডিডেটের নামটা একটু কইবানি আমরা প্লিজ। জন গ্রিফিথ। আপনারা তো কোয়ালিশন করিল টুরির লগে কোয়ালিশন করিয়া আপনারা এখন ক্ষমতা, তখন টাওয়ার এম্বেস কিন্তু আপনারা চাইলেন আবার দখল করতে, এক সময় তো আসলে আপনারা নেইবারহুড টিম লইয়া টাওয়ার এম্বেসের রুল করছেন, তখন আপনার অবস্থান কিতা? ধন্যবাদ, সালামু আলাইকুম, আমি ধন্যবাদ জানাই আর বিওয়ারে এবং আপনার চ্যানেল আইডে। আমি হতাও হইম, আমরা তো দুই ভাই আইসন লেবারর এন্ড অফ দ্য টাইম গিয়া তিনদিন, বা দুইজন লেবারর মানে ইন্ডিপেন্ডেন্ট হইলো তো তিনদিন একটা গ্রুপিং ভাবে তো কাজ করা, সরি আমি এটা অবজেক্ট করব, আমি এটা অবজেক্ট করব, কাউন্সিলর হল আসুন নাম লোকে দেখাম, প্রেজেন্ট কাউন্সিলর লেবারর, প্রেজেন্ট কাউন্সিলর আই অবজেক্ট, এক্সকিউজ মি, প্রেজেন্ট কাউন্সিলর যখন লোকে আসুন তো আমি তো লেবারর তো তাম নানি, যদি না থাকতা তাহলে অন্যরকম ব্যাপার আছে। আচ্ছা, রসুল্লাহ ভাই যেটা হইরা তা নয়, আমি যেটা দেখি আর এবং পাবলিকে যেটা দেখে রক্তার রূপে আমি কইলাম, এবং লেবারর অনেক শক্তিশালী নেতাও হলো আসুন ইন্ডিপেন্ডেন্টের লোকে, তো এইটার আমরা কিতা বুঝতাম। আচ্ছা, থ্যাংক ইউ, তারা এক আপনি কইতাছেন, আমি কইতো এবং আমি ওটাও হইম যে লিবডেমে টাওয়ার হামলেট রোল করছে লং টাইম, যতদিন ধরো লিবডেমোর টাইমে আপনারা দেখো এডুকেশনের দিকে সুয়ানলি স্কুলটা পর্যন্ত লিবডেমোর টাইম হয়েছে, এবং বিশেষ করে হেলথের দিক দিয়া এটা তো কইয়া তো লাভ নাই, যেগুলো দেখাইতাম পারি আর চিলড্রেন হসপিটালটা হেসনি রোডের বন্ধ হয়েছে, কিন্তু লিভ ডেমো টাইম আসছিল এবং ভালো একটা সার্ভিস পাইছে, সে বন্ধ করছে লেবার টাইমও বন্ধ হয়েছে, লেবার টাইমও আমি সে বন্ধ করছি, এটা যে লেবার টাইমও। আচ্ছা আচ্ছা, সেকেন্ডলি ওই লোকে যে আপনার হাউজিং এর সাইড দিয়ে ধর কাজে, তো আমরা এখানে একটা কাউন্সিল প্রপার্টির মাঝে আমরা বসবাস করি, বেশিরভাগ মানুষের টাওয়ার হামলেট হোক, প্রত্যেকটা সাইডটা নেবার ভরার পরে প্রত্যেকটা কাউন্সিল স্ট্রিটের ভিতরে একটা হাউজিং অফিস আছে, যেখানে অনেক সময় আমরা এই সময় কাজে মানুষ তো আমরা ব্যস্ত, কাজে পুরুষ গেলে গিয়েও মহিলায়
গিয়া তাইনে একটা হাউজিং কমিশন গিয়ে একটা কমপ্লেন করলে তাইনে একটা গুড সার্ভিস পাইছেন যেটা লেবার আমলে একটা শেষ হয়ে গেছে কি এখন যদি আপনি যাই লোকাল ওয়ান স্টপ শপ আপনি লং কিউ থাকতেইব তা কেউ পুরো সমাধান হন না এইসব সার্ভিস সব কিছু দেখা গেলে দেখা যায় যে লিভডেমোর টাইম এবং লিভডেমোর টাইমও আপনার গড় বাড়িও যেগুলো বানানি হয়েছে হাউজিং ডেভেলপড হয়েছে রাস্তাঘাট যে ক্লিন সুন্দর হয়েছে ইটা মিলাইলে লেবারের টাইমও কিচ্ছু হয়েছে না এখনো পর্যন্ত যেখানে লেবারের কন্টিনিউ ফাস্ট করে গেছেন শেডিউল গার্ডেন যদি আপনি দেখেন প্লিজ শেডিউল গার্ডেন দেখুন আমি একটা উদাহরণ দিলাম আপনি এখনো দেখবো ভিক্টোরিয়ান টাইপের উইন্ডো অনেকটা রয়েছে আমার আমি যে মাইলাম গ্লোভ টাউন ওয়ার্ডও আসলাম আপনার যে স্টেপনি সাইডে ডিজাইন আপনি কে দেখবেন ভিক্টোরিয়ান টাইমের এখনো ইয়ে রয়ে গেছে কিন্তু লিভডেমে যে এরিয়াত আছে রুলিং করছে লিভডেমে ফুরামতে কাজ করছে কিন্তু হয়তো লেবারের এরিয়াত ফার্সে না এরা ঠিকঠাক চাইছে না আমি যেটা কইতে হইমু যে তখন আরও একটা জিনিস আছে আপনারা দেখা যায় যে লিভডেমোর টাইমে কোনো সময় জায়গা বিক্রি করিতে হয়েছে না যদিও হাউজিংয়ের লগে হাউজিংয়ের একটা নেগোসিয়েট আছে যে আমরা এতটা গড় দিবাই আর তোমার তো অতটা থাকবো এইভাবে আমরা নেগোসিয়েটের মাধ্যমে চলিয়া গেছে কিন্তু লেবারের টাইমে আবার পরে যে জায়গাগুলো বিক্রি হওয়ার বালা বালা বিল্ডিং ভাঙ্গিয়া এগুলো অ্যাপার্টমেন্ট তৈরি করা হোক রিচম্যান্ডের লগে আমরা অ্যাফোর্ডেবল না এবং আমরা আমাদের ক্রাউডিং যে একটা টু বেডরুমের গিয়ে 7-8 জন এগুলো তো আপনারা জানা আছে কিন্তু লিভডেমোর টাইমও এত ইয়ে আসেন না তো এই হিসাবে আমি মনে করি যে যে টাওয়ার হামলেট এবং লোকাল কাউন্সিলর লাগে লোকাল গভর্নমেন্টও লাগে অল ওভার দ্য কান্ট্রি আপনি তখন যে লিভডেমটা বালা মানুষ একটা সাপোর্টিং করে আছেন সেকেন্ড হইলে আপনি যখন ইয়ে করা যে কোয়ালিফিকেশন ঠিক আছে একটা সত্য কথা কিন্তু দেশের পরিস্থিতির উপরে যে সময় দেশের যে একটা অবস্থা আছে রিসেশন এবং যে ঋণ বিভিন্নভাবে দেখতে গিয়া আমরা যে লিডার তাই দেশের স্বার্থে গিয়া কনজারভেটিভ লোকে একটা ইয়ে করছেন তার নিজের লাগে না হয়তো দল লাগে না কিন্তু দেশের স্বার্থে একটা করা হয়েছে এবং এটা না করলে দেশের যে পরিস্থিতি ইয়ে দাঁড়াইছিল দেশের অবস্থা খুব খারাপ হয়ে গেল কেন তো আমি একটাও কইমু আর কি এক কথাও যে আপনারা মানে কিছু নেই যান সব আমরা ফ্রেন্ড মানুষ এমনি যারা যারা বইছি যে লেবেল ফুরান কিন্তু জিনিসটা ফুরা খাটি না আমরা যে লেবার করি বা ফেসা সায় কইয়া ইয়ে করি মানে ফুরা মিলে লেবেলটা ফুরান ঠিক আছে এটা গ্রান্টেড কিন্তু বর্তমানে যারা আসুন লিডিং বা ইয়েটা আসুন এরার মাঝে কি পর্যন্ত রাজনীতি কতটুকু খাটি আমি বুঝতে পারিয়াম না তার দুই লোকই যেটা আমি মনে করি যে দুই ভাই মানে যখন যেন সিলেট ভাষা কইনা নিয়ে হান্ডির বা তার কতটুকু ডিফারেন্স হইব নাকি না আমরা তো কই না এখানে আর দুই ভাই তাইন তাইন রাখছেন আর মেইন যেটা জিনিস হলো সোনার হরিণের পিছনে দৌড়াইতেছেন এবং চলে বলে কলে কৌশলে আমরা গতিটা চাই আমার যে ক্যান্ডিডেট জন গ্রিফিথ একজন এক্স কাউন্সিলর এবং একজন পার্টনারশিপের চেয়ারও আছেন এবং অক্সফোর্ড ইউনিভার্সিটির ছাত্র এবং ভালো একটা জব করে এবং নিটিং ক্লিন মানুষ এবং আমি মনে করি যে আমরা দলমত নির্বিশেষে যারা আমরা কমিউনিটিতে আছি আমরা একটা পরিবর্তন দেখতাম সেই টাওয়ার মানুষে বুট দিছে এইরকম যে কইলাম যে লেভেল ফুরানা যে বাপসাসার নাম কইয়া বিভিন্ন দোয়াই দিয়া লেবাররে দিছে যে কি পর্যন্ত পাইছে টাওয়ারে মাঝে 78 আন্দোলন করছে বর্ণবাদী আন্দোলন করিয়া তার নিজেও কইরা যে নুরুলক সাহেবের একটা প্রতিবাদের মতো একজন কাউন্সিলর ইয়ে করছে মাননীয় ফরেও এমপিও বানাইল তো আমনে সে তোকে এই এমপি তো আমরা অনেক আগে পাইতাম আসিল হবু সময় তাইন তাইন কয়েকজনে দ্বন্দ্ব আরম্ভ করলা থে এমপি ক্যান্ডিডেটটা এর বাদে এই লোক মেয়র আইয়া আউটার কিন্তু আমরা তো এটা নির্ঠলভাবে আমরা আগে দিছিলাম মেয়র এমপি দিছিলাম আমরা বাঙালি আব্দুল মসুর সাহেবরে এবার আমরা পার্টি থেকে সুন্দরভাবে আমরা একদম সাদারে দিছি যাতে আপনার মধ্যে এই জিনিসটা বোঝা নিয়োগ না যে ব্যালেন্সটা এবং আমরা আমাদের স্বার্থতা তো আমি কইতে হবো যে আমরা যে বাঙালি যখন আমরা একটা লজ্জার মাঝে পড়ে গেছি যে আমরা মাঝে এটা এমনকি ইসলন্ডন মসজিদ থেকে বিভিন্ন জিনিস ইনক্লুডিং করা হয়ে যাবে এটা ঠিক না সুন্দর নয় কারণ আমরা এই দেশে একটা এথনিক মাইনরিটির মাঝে আছি এবং আমরা মাল্টি রেসিয়াল কান্ট্রির মাঝে আছি আমরা আমরা রে সম্মান বজায় রাখি কারণ আমরা যদি মনে করি যে আমরা বাংলায় মাতি আর অন্য কমিউনিটি বুঝি না ভুল ধারণা এর পিছনে একটা মিডিয়া আছে মিডিয়া একটা সাপ্লাই করে যে কিতা খর বাঙালিরা আস্তে অল ওভার দ্য ইংল্যান্ডের ধক্কা বিভিন্ন জায়গা মাসে দল করে ওরা পিসফুল ঠাও আমরা এখানে এইরকম জিনিসটা আর এই জিনিসটা খেরা আনছে আজ ধক্কা যে আমি হইতে যে আমরা সব কিছু মিলিয়ে আমি ঠাও আমলের মানুষের একটা রাইট টাইম আইছে একটা জবাব দেওয়ার যে আমরা যে যে লজ্জার মাঝে ফেলাইছেন অন্য কমিউনিটির মাঝে আমরা প্রশ্ন সম্মুখীন করছেন এই হিসাবে এটা থেকে বেরিয়ে যাওয়া এবং তারার কাছে একটা সুন্দর উপহার দেওয়ার লাগে আমাকে লিভডেমকে দেওয়ার লাগে এখন লিভডেম অনলি দ্য পার্টি সেকেন্ড এবং লিভডেম আগে আসিল এবং আশা করি যে লিভডেম একটা পরিবর্তন আইব এবং লিভডেমেও একটা পরিবর্তন দেখাইতে হবে আমরা আমার ক্যান্ডিডেটে দলমত নির্বিশেষে আমি সবরে কইমু জাতিগত কোনো ব্যাপার না
আমি মনে হয় লিবডেমটা দেওয়া লাগে গো ব্যাক টু দা লিবডেম আর লিবডেম সার্ভিসটা লোক আর আমার লিবডেমটা দেওয়া লাগে ওটা আমি সবাই থ্যাংক ইউ জানাল ভাই আমি আমি আমি